হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবকর্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক বেশি স্বাগত জানাই। তো আজকে কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছি, আর মোটামুটি খুব সুন্দর করে, মানে আমার কাছে খুব সুন্দর করে আমি সেজে নিয়েছি, আর আমি নিজে একদম একা সেজেছি এবং মাকেও কিছুটা সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদেরকে দেখিয়েছি যে দাদার বিয়ে ছিল, তো আজকে হলো রিসেপশন দাদার। তো দাদার রিসেপশনে চলে এসেছি আর এখানে আমি লেহেঙ্গাটা পরেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে বেশিরভাগ আমি আমার লুকটাকে যেটা ক্রিয়েট করেছি লুকটা, সেটাই তোমাদের সাথে আজকে বেশি বেশি করে শেয়ার করবো। তো ফার্স্টেই বলে দিলাম, ঠিক আছে, কী কী অর্নামেন্টস পরেছি, কীভাবে চুলের ডেকোরেশন করেছি এবং চোখের মেকআপটা কী করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং আর হ্যাঁ, যদি তোমরা কেউ আমার মেকআপ দেখে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, যে আমি তাহলে মেকআপের ভিডিও নিয়ে আসবো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, যে মেকআপের ভিডিওগুলো মানে সবাই করছে বা আমিও করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। যেমন চোখের আই মেকআপটা, মুখের যে গ্লেজি ভাবটা সেটা কীভাবে আসবে, সব কিছু কিন্তু মেকআপের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানো। তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু বললাম যে আজকে কিন্তু আমি আমার শুধু লুকটাই তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করব। তো এই রেড কালার লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ, আর এই লেহেঙ্গাটা আমি মিনিমাম 3 থেকে 4 দিন পরেছি, আর ভিডিওর মধ্যে 2 দিন হয়তো পরেছি। আর দেখো অর্কিড দিয়ে টোটালটা ডেকোরেশন করেছি হেয়ারের, আর চোখের আই মেকআপটা দেখতে পাচ্ছ, আর এইখানে বাইরেটা প্রায় অন্ধকারই বলতে পারো, ভেতরে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর আমি একদম গোল্ডের জুয়েলারি পরেছি, হ্যাঁ ইয়াররিংসটা গোল্ডের না, আর হলো হাতের চুড়িগুলো গোল্ডের না, আর গলার মালাটা গোল্ডের, ঠিক আছে। আর মেহেন্দি পরে নিয়েছি, আর নোজপিনটাও পরেছি, নোজপিনটা খুবই সুন্দর, সামন থেকে অবশ্যই দেখাবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকে লেহেঙ্গা ওড়নাটাকে অন্যরকম করে নেয়, আমার এইভাবে পছন্দের, সেই জন্য আমি এইভাবে নিয়েছি। আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে কিন্তু, আর এখানে মেশো হলো মাকে ফটো তুলে দিচ্ছে। যাই হোক, এবার চলো ভেতরে চলে আসলাম। তো ভেতরে আমি অবশ্যই দেখাবো ডেকোরেশনটা কীরকম করেছে। অবশ্যই এখনকার দিনের বিয়ে বাড়িতে সব ডেকোরেশনে একই রকম প্রায় হয়, দেখতেই পারো তোমরা, কিন্তু খুব সুন্দর লাগে, আগের তুলনায় এখনকার ডেকোরেশনগুলো খুব ভালো লাগে। তো ওখানে দাদার বউ মানে আমার বৌদি, সে হলো ওখানে বসে আছে, গিফট টিপ নিচ্ছে। তো আমি এখানে ভিডিও করছি দাদার বউয়ের সাথে, অবশ্যই তোমাদের সাথে মানে দেখাবো কেমন লাগছে দাদার বউকেও। আর এখানে আমার বোনের সাথেও আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর যেহেতু সামনে সবাই বসে থাকে, এবার বউয়ের যে স্ট্রেসটা যে বানায় ওখানে কিন্তু উঠতে একটু লজ্জা লাগে। তো যাই হোক, আমি ওকে বললাম চল চল একটু গিয়ে আমরা হর হরও তুলি, তো সেই জন্যই আর কি। কিন্তু সবাই দেখছিল, এতটা লজ্জা লাগছিল, মানে কি বলবো আর, এটা কিন্তু স্বাভাবিক, সবারই লেগে থাকে, কার কার লেগে থাকে এরকম লজ্জা, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানি। আর এইখানে আমরা 4 জন বসে আছি, আর এখানে বৌদি আছে, আর মাঝখানে বোন, আর পাশে আমি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে চারপাশে মা দেখিয়ে দিল, অর্থাৎ তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি বেশি কথা আর বলবো না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। পাশে বাড়ির বোন টুম্পা, তো আমি জানতাম না যে ও আসবে, মানে ওদেরও ইনভাইট আছে, আর ও আগে আসলে আমার একটা সাথীও থাকতো সবসময় আমার সাথে। তো যাই হোক, ওর সাথে দেখা হয়ে গেল, ওর সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে মার লুকটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো যে মা যে খোপাটা করেছে সম্পূর্ণটা কিন্তু মা নিজে একা করেছে, ফ্লাওয়ার লাগানোর ডেকোরেশন সম্পূর্ণটা মাই করেছে, আমি একটু ক্লিপ ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর মা টোটালটাকে গোল্ডের জুয়েলারি পরেছে। আর এইখানে মাসিমণি, মা, মামি, বোন আর বৌদি সবাই কিন্তু আছে। আর এইখানে এখন কিন্তু পকোড়া খাওয়া চলছে, এখন আমি পকোড়া খাচ্ছি, তারপর ফুচকা খাবো, চলো দেখতে থাকো আর সাথে থাকো।
আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পরে একটু বসে আছি, রিল্যাক্স করছি। তো এখানে সবাই আছে, তো যাই হোক একটু গল্প গুজব করে আমরা বাড়ি চলে যাব। আর এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ ক্লিপ নিয়ে নিলাম, কারণ এই জায়গাটায় অনেকটা ভিড় ছিল, তখন নিতে পারিনি, তো সেই জন্যই আর কি। এই দেখো বাড়িতে চলে আসলাম, আর ডেকোরেশনটা একটু ভালো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর চলো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। আর এখানে তো ভালো করে বোঝা যাচ্ছে একটু লাইটটা কম আছে, তো যেরকমটা বিয়ে বাড়িতে আর কি লাইটটা এত বেশি, তো ভালো করে দেখাতে পারছিলাম। যাই হোক, যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি, যতটুকু আমি ভিডিও করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এগেইন মার লুকটা আবার দেখিয়ে দিলাম, কিছু কিছু রিলস বানিয়ে নিয়েছি ফেসবুক আর হলো ইনস্টাগ্রামের জন্য। তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো ফেসবুকে আমার নাম আছে দেবকর্ণা ব্লগ, দেবকর্ণাস ব্লগ, আর ইনস্টাগ্রামে নাম আছে দেবকর্ণা সরকারি আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আর সবার সাথে পিকচারগুলো একটু শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে, ভিডিওটি শেয়ার করে দিও, ভালো থেকো সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখো এবং আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। আর সকলকে এগেইন ধন্যবাদ, কারণ তোমরা এতদূর আমাকে এগিয়ে এনেছ, সেই জন্য তোমাদের সকলকে, তোমাদের জন্যই আজকে আমি এতদূর পৌঁছে গেছি। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর তোমাদের জন্যই আমার এই কাজটা হয়তো বা কোনো দিন সম্পূর্ণ হবে। তো তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।